এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে আমরা যখন অনলাইনে টিকিট কাটব টিকিট কাটলে আমাদের টিকিটের কতটুকু নিরাপত্তা আছে বেসিক্যালি আমরা অনেকে এই জন্যই অনলাইনে কারণ আমরা ভাবি যে আমরা যখন অনলাইনে টিকিট কাটি তখন টিকিটটা ভালো করে বা এটা ফ্যাক টিকিটও হতে পারে কারণ হচ্ছে আমাদের টিকিট সম্পর্কে বা অনলাইনে টিকিট কাটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান ধারণা নাই এজন্য সবার ভিতরে একটা ভয় কাজ করে আমি সবাইকে বলবো যে ভাই আপনারা ভালো কোনো পপুলার ওয়েবসাইট থেকে টিকিট কাইটেন বাই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড থাক আপনার টিকিটটি ফ্যাক হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ওয়েলকাম টু সৌদি টা ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমান সময়ে বিমানের টিকিট কাটা অনেকটাই সহজ আপনি চাইলে আপনি নিজের টিকিট নিজে কাটতে পারবেন ঘরে বসে আপনার মোবাইল দিয়ে শুধু যে বিমানের টিকিট কাটবেন তা নয় আপনি চাইলে অনেক যাছাই বাছাই করে বিমানের টিকিট কাটতে পারবেন কোন বিমানের টিকিট কখন কম দামে বিক্রি হয় এবং কখন বেশি দামে বিক্রি হয় সবকিছু আপনি আপনার মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন ধরেন আপনার কাছে যদি ব্যাঙ্ক কার্ড না থাকে তাহলে তো আপনি আপনার টিকিট কাটতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি কোনো মুক্ত থেকে টিকিট কাটেন তাহলে তো অবশ্যই আপনার আগে যাচাই বাছাই করা দরকার যে বর্তমান সময়ে টিকিটের দাম কত চলছে বা আপনি কম দামে কত রিয়েলের মধ্যে টিকিট পাবেন তখন মুক্তবে গেলে আপনি তাদের দেখাইতে পারবেন যে আমি অনলাইনে চেক করছি এই টিকিটের দাম বা এই এয়ারলাইন্সের টিকিটের দাম এত টাকা চলতেছে বর্তমানে বা আমি যেদিন যাব ওই দিনে এই রেটের মধ্যে টিকিট আছে আপনি ভালো করে চেক করেন তাহলে উনি আপনাকে সেম টিকিট দিয়ে দিবে সমস্যা নেই কারণ অনলাইন সবার জন্য শুধু যে আপনার জন্য যে বিমানে টিকিট দিবে আলাদা করে তা না অনলাইনে সুযোগ সুবিধা সবার জন্য তো বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাবো যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে বিমানের টিকিট সবচেয়ে কম দামে বিমানের টিকিট চেক করতে পারবেন বাড়িতে যাওয়ার জন্য তো চেক করার জন্য অনেকগুলো মাধ্যম আছে আজকে আমি আপনাদের দুইটা মাধ্যম দেখাবো এই দুইটা মাধ্যম সবচেয়ে বেশি পপুলার প্রথম মাধ্যম হচ্ছে আপনি গুগলের মাধ্যমে আমরা সবাই জানি যে বর্তমানে গুগল ফ্লাইট নামক একটা সাইট আছে তো এর জন্য আপনি সরাসরি গুগলে চলে যাবেন যেখানে সার্চ বক্সে আপনি লিখবেন গুগল ফ্লাইট লেখার পরে দেখবেন প্রথমে অনেকগুলো অ্যাড আসে অ্যাডে আমরা যাবো না নিচে দেখুন স্ক্রলিং করলে দেখবেন গুগল ফ্লাইট যে সাইটটা আছে ডাব্লিউ ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে দেখুন এখানে আপনাকে রাউন্ড টিপ তারপরে ডেস্টিনেশন কোথা থেকে কোথায় যাবেন সব কিছু দেখাচ্ছে আপনার ডেপাচার কোথায় বা রিটার্ন কোথায় করবেন সব কিছু দেখাচ্ছে কেন তো এখানে রাউন্ড টিভি আমরা দেখে আমি রিয়াদ টু ঢাকা দিব তো রিয়াদ এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে তারপর আমি ঢাকা সিলেক্ট করতেছি এরপর তারিখ আপনি কোন তারিখে যাবেন দেখুন আমি যদি এক তারিখে আমি জুলাইর এক তারিখে যেতে চাচ্ছি এক তারিখে গিয়ে যদি আপনি দুই তারিখে আসেন তাহলে আপনার টিকিট আবরাউন টিকিটের রেট পড়বে এক হাজার এক হাজার আটশো আশি রিয়াল এবং নিচে দেখুন আপনাকে দেখাবে যে কোন দিনের কোন রেট চলতেছে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি সব দিনের প্রায় সেম রেট বিশ টাকা তিরিশ টাকা একটু ডিফারেন্স দেখাচ্ছে তো আমি একত্রিশ তারিখে আসবো এক তারিখে যাব একত্রিশ তারিখে আসবো আমি ডেটও সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে সার্চ বক্সে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ফ্লাইট চলে আসছে এবং সাথে রেটও দেওয়া আছে কোন ফ্লাইটের ট্রানজেকশন কত মিনিট সব কিছু এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা গুগলের এই সাইটটিতে এসে আপনি খুব সহজে ডিসিশন নিতে পারবেন যে আপনার কোন টিকিটটি দরকার আপনার ভালো করে এখানে যাচাই বাছাই করে নেবেন যে কোনটার ট্রানজেকশন কত ঘন্টা আপনার ডাইরেক্ট ফ্লাইটও আছে এবং যেগুলা ডাইরেক্ট না মানে আপনার রিয়ার থেকে দুবাই যাবে বা কাতার যাবে তারপর বাংলাদেশে যাবে এমন ফ্লাইটগুলোতে আপনি দেখবেন যে ট্রানজাকশন কত ঘন্টা দিচ্ছে তো ভালো করে চেক করে নেবেন বন্ধুরা এটা হচ্ছে গুগল ফ্লাইট যে ওয়েবসাইটের কথা বলছি তো বন্ধুরা আমি এবার অন্য একটা সাইটে চলে যাচ্ছি আমি আপনাদের প্রথমে বলছি যে আজকে টোটাল দুইটা অপশন দেখাবো যে কম দামি বিমানে টিকিট চেক করা আপনি কিভাবে করবেন তো জন্য আবার গুগলে চলে যাচ্ছি গিয়ে চিপ ফ্লাইট ওটা সার্চ করব সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে উইগো যে ওয়েবসাইটটি আছে আমরা ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ওয়ান ওয়াই নাকি রাউন্ড টিপ নাকি মাল্টি সিটি মানে আপনি কি একবার একবারে যেতে চান নাকি যাবেন আবার আসবেন তো আমরা ওয়ান এখানে ওয়ান ওয়াই চেক করতেছি যে রেট আসলে রেট কত পড়ে প্রথমে তো আমরা গুগলে রাউন্ড টিপ চেক করছি এখন এখানে আমরা ওয়ান ওয়াই চেক করবো যে কত পড়ে আমি ফ্রম রিয়াদ এবং টু ঢাকা এয়ারপোর্ট তারিখ দিচ্ছি ওয়ান জুলাই সব কিছু দেওয়ার পর আমি সার্চ বক্সে ক্লিক করি দেখি এখানে কি আসে তো দেখুন এখানে অনেকগুলো ফ্লাইট আসছে এবং কোনটা রেট কত সবগুলো দেখাচ্ছে প্রথমে পাঁচশো নিরানব্বই রিয়াল এটা আট ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে যে এখানে ট্রানজেকশন আছে আপনার সরাসরি এটা ডাইরেক্ট ফ্লাইট না এই ফ্লাইটটি আপনার রিয়ার থেকে সারজা যাবে তারপর সারজা থেকে বাংলাদেশে যাবে একটু ক্লিক করে দেখি আসলে এটা ডিটেলস কী লেখা আছে এখানে আপনার এয়ার আরবিয়া ফ্লাইট হচ্ছে এয়ার আরবিয়া ফ্লাইট এখানে আপনার দুই ঘন্টা দশ মিনিট ট্রানজাকশন আছে খারাপ না বন্ধুরা অনেক ভালো দুই ঘন্টা দশ মিনিট এয়ারপোর্ট দেখতে দেখতেই কেটে যাবে তো নিচে আরো অনেকগুলো ফ্লাইট আছে কেউ যদি আরো ভালো চান কেউ যদি ডাইরেক্ট চান সেটাও পেয়ে যাবেন এখানে দেখুন এক হাজার আটশো সাতশো এক হাজার পঞ্চাশ নয়শো আশি অনেক ফ্লাইট আছে আপনি এখান থেকে ভালো করে আপনার কোনটা যায় মানে আপনি কোনটায় হ্যাপ হ্যাপিনেস ফিল করবেন আপনি অবশ্যই ওখান থেকে ক্লিক করে তারপর কাটবেন তো বন্ধুরা এই সাইটটি থেকে আপনি কিভাবে টিকিট কাটবেন আমরা সেটাও দেখায় দিচ্ছি কুইকলি একদম তাড়াতাড়ি দেখাবো এর জন্য আমি আপনাদের বলি যে পাঁচশো নিরানব্বই রিয়াল যে টিকিট ফ্লাইটটি আমি দেখছি এটা অনেক ভালো তো আমি ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখুন নিচে অনেকগুলো অপশন আছে আপনি কোন সাইটের মাধ্যমে কাটতে চান তো দেখুন সবার উপরে যে উইনজি যে সফটওয়্যার সাইটটি আছে আমরা ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করলে আমাদের যে পাঁচশো নিরানব্বই রিয়াল দেখাচ্ছে এখানে পাঁচশো নিরানব্বই রিয়াল আর যদি আপনি ফ্লাই ইন থেকে কাটেন ছয়শো আঠারো এবং উইগো থেকে কাটলে ছয়শো বিশ রিয়াল কাটবে তো আমরা উইনজি ওখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সরাসরি ওদের সাইটে নিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে ডিটেলস সাবমিট করতে বলতেছে কন্ট্যাক্ট ডিটেলস প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আমি টিকিটটা কাটবো না কিভাবে কন্টাক্ট ডিটেলস সব কিছু ফিল আপ করতে আমি দেখাচ্ছি এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং নিচে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার অবশ্যই চেষ্টা করবেন আপনার সৌদি আরবের মোবাইল নাম্বার দেওয়ার জন্য অনেকে বাংলাদেশে মোবাইল নাম্বার দেয় না ভাই আপনি সৌদি আরবের মোবাইল নাম্বার দিন এখানে দেওয়ার পর নিচে স্ক্রলিং করলে দেখবেন যে এখানে পাস্ট নেম এবং লাস্ট নেম দেখাচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের যে নেম দেওয়া আছে ওই নেমটি দিবেন এখানে এরপর আপনার ডেট অফ বার্থ আপনার জন্মশাল দিবেন এখানে পাসপোর্টের যেভাবে আছে সেম ভাবে জেন্ডারও সিলেক্ট করে আপনারা তারপর নিচে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আপনার এখানে দিবেন দিবেন পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ার ডেট দিবেন মানে আপনার পাসপোর্টটি কবে মেয়াদ উত্তীর্ণ হবে এটা আপনার পাসপোর্টে সব কিছু লেখা আছে বলতে গেলে এটা হচ্ছে পাসপোর্ট ডিটেলস তো সবকিছু এখানে দিয়ে দিবেন তো ডিটেলস কমপ্লিট করার পর এখানে প্রসিড টু আউট এখানে ক্লিক করবেন তো এখানে অনেক অপশন আছে বন্ধুরা এখান থেকে একটা অপশন আপনারা চাইলে নিতে পারেন আই টু রিফান্ড গ্যারান্টি মানে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে আপনাকে রিফান্ড করবে জমা রাখতে হবে মানে এটার রিয়াল তো আমি এটা ক্লিক করে আমি সবাইকে বলবো যে এটা ক্লিক করে রাখেন কারণ বিপদ হাত পা নাই কখন কি হয়ে যায় তো আপনার টিকিটের টাকাটি থেকে যাবে আপনার ওনার আপনাকে রিফান্ড করে দিবে তো আমি এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমাকে এখানে সবকিছু ভালো করে দেখা চেক করার জন্য যে সব ঠিক আছে কিনা এক জুলাই মানডে থেকে সার্জা যাবে তারপর থেকে বাংলাদেশ যাবে এখন অনেকেই বলবে যে এই বিমানের তো রেট অনেক কম এখানে আপনি কত কিলো নিতে পারবেন সামান বা আপনার ব্যাগের ওজন কত হবে আমি বলি নেই ভাই এখানে আপনি কিছু নিতে না শুধুমাত্র আপনার হ্যান্ড ব্যাগ ছাড়া আপনার হ্যান্ড ব্যাগে মেবি সাত কিলোর মতো নেওয়া যায় হাতে করে নিতে পারবেন আলাদা কোনো লাকিস না ওনারা আলাদা যদি নিতে তাহলে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে এটা শুধুমাত্র জন্য কোনো মালামাল নেওয়ার সুবিধা দিচ্ছে না এখানে তো আমি সব সবকিছু ভালো করে আপনারা অবশ্যই সবকিছু ভালো করে চেকআপ করে নিবেন যে ডিটেলস দিচ্ছেন ডিটেলস সবকিছু আপনার পাসপোর্টের সাথে মিল আছে কি না এরপর নিচে দেখুন এখানে পেমেন্ট অপশন আছে ডেবিট কার্ড আপনার কার্ড নাম্বার দিবেন আপনার নাম দিবেন তারপর কার্ডের তারপর কার্ডের এক্সপ্রেশন ডেট দিবেন এবং কার্ডের সি নাম দিবেন তো দেওয়ার পর আপনি আপনি সব কিছু এখানে বুকে ক্লিক করলে ওনারা আপনাকে আপনার ইমেলের মাধ্যমে আপনাকে আপনার টিকিটটি দিয়ে দিবে এবং আপনি চাইলে সরাসরি এখান থেকেও প্রিন্ট করতে পারবেন ভাই সমস্যা নাই এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে আমরা যখন অনলাইনে টিকিট কাটব টিকিট কাটলে আমাদের টিকিটের কতটুকু নিরাপত্তা আছে বেসিক্যালি আমরা অনেকে এই জন্যই অনলাইনে টিকিট কাটি না কারণ আমরা ভাবি যে আমরা যখন অনলাইনে টিকিট কাটি তখন টিকিটটা ভালো করে বা এটা ফ্যাক টিকিটও হতে পারে কারণ হচ্ছে আমাদের টিকিট সম্পর্কে বা অনলাইনে টিকিট কাটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান ধারণা নাই এজন্য সবার ভিতরে একটা ভয় কাজ করে আমি সবাইকে বলবো যে ভাই আপনারা ভালো কোনো পপুলার ওয়েবসাইট থেকে টিকিট কাইটেন বাই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টেড থাকবে আপনার টিকিটটি ফ্যাক হবে না ইনশাল্লাহ বন্ধুরা তারপর যদি কারো কোনো প্রবলেম হয় বা ফ্লাইট সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য বন্ধুরা আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই